আজকের ক্লাসে আপনাদেরকে শেখাবো ওয়াই লেটারটি যখন শব্দের প্রথমে বসে তখন ওয়াই লেটারটির উচ্চারণ কেমন হয়, বা শব্দের শেষে যখন ওয়াই লেটারটি বসে তখন তার উচ্চারণটা কেমন হয়। তো এটা আমরা আয়ত্ত করতে পারলেই ওয়াই দ্বারা গঠিত ওয়ার্ডগুলির উচ্চারণ আমরা সহজেই আয়ত্ত করে নিতে পারবো। তো চলুন আমরা ওয়াই লেটারটিকে নিয়ে আজকে বিস্তারিতভাবে একটু আলোচনা করি। নিয়ম এক, শব্দের শুরুতে যখন ওয়াই বা ওয়াই ই বসে তখন তার সাউন্ড হয় ইও, ইয়ে, ই এর মতো। আমি আবারও একবার বলছি নিয়মটা, শব্দের শুরুতে যখন ওয়াই বা ওয়াই ই বসে তখন তার সাউন্ড হয় ইও, ইয়ে, ই এর মতো। তো এটাকে আরও সহজ করে মনে রাখার জন্য শুধু আপনি মাথায় রাখবেন যে শব্দের শুরুতে যখন ওয়াই থাকবে তখন তার সাউন্ডটা হবে ইও এর মতো একটা সাউন্ড। ওকে, তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে, ইয়েলো, ইয়ার, ইউ, ইয়েস, ইয়াং, ইয়েল। তো আপনারা একটু লক্ষ্য করুন, কোথাও আমরা ইও বা ইয়ে এরকম সাউন্ড খুঁজে পাচ্ছি, কোথাও আমরা ই সাউন্ড খুঁজে পাচ্ছি। তাহলে শব্দের প্রথমে যখন ওয়াই বা ওয়াই ই লেটারটি ব্যবহার হবে তখন তার সাউন্ডটা হবে ইও এরকম একটা সাউন্ড। ওকে, তো চলুন আমরা পরবর্তী নিয়মে চলে আসি। কোন শব্দে যখন আমরা এই এবং ওয়াই লেটারটিকে দেখতে পাবো তখন আমরা সেই শব্দে এই এবং ওয়াই লেটারটির উচ্চারণ করব এই না হলে এ এর মতো। ওকে, তো চলুন আপনাদেরকে কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে, ডেই বা ডে, পেই বা পে, হেই বা হে, প্লে বা প্লে। তো আমরা ইন্ডিয়ানরা ডে, পে, হে, প্লে এভাবে উচ্চারণ করে থাকি, কিন্তু অক্সফোর্ড উচ্চারণ আমরা যদি দেখি তাহলে সেখানে পাওয়া যায় ডেই, পেই, হেই, প্লে এইভাবে আমরা সেখানে এই সাউন্ডটা খুঁজে পাই। কিন্তু আমরা যদি কোনো ইন্ডিয়ান ডিকশনারি ফলো করি তাহলে আমরা সেখানে দেখতে পাবো ডে, পে, হে, প্লে এভাবে উচ্চারণগুলো দেওয়া হয়েছে। আবার যখন আমরা কোনো শব্দে ই এবং ওয়াই লেটারটিকে দেখতে পাবো তখন আমরা সেই শব্দে ই এবং ওয়াই লেটারটির উচ্চারণ করব ই এর মতো। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে, কি, কি। দেখুন এখানে আমরা কে, ই, ওয়াই পাচ্ছি, তো এখানে আমরা শেষে ই ওয়াই থাকার জন্য ই সাউন্ড করছি, কি। তেমনি করে দেখুন মানি, মানি। দেখুন এখানেও আমরা ই এবং ওয়াই লেটারটিকে দেখতে পাচ্ছি সেই জন্য এখানে ই সাউন্ড করতে হচ্ছে। তেমনি করে দেখুন মাংকি, দেখুন এখানেও আমরা ই এবং ওয়াই লেটারটিকে দেখতে পাচ্ছি তাই এখানে ই এবং ওয়াই লেটারটির উচ্চারণ হচ্ছে ই এর মতো। আবার যখন আমরা কোনো শব্দে ও এবং ওয়াই লেটারটিকে দেখব তখন আমরা সেই শব্দে ও এবং ওয়াই লেটারটির উচ্চারণ করব অই এর মতো, যেমন বয়, টয়, কয়। তো এখানে ও এবং ওয়াই লেটারটি থাকার জন্য আমাদেরকে অই সাউন্ড করতে হচ্ছে। এবার দেখুন আমরা দেখতে পাচ্ছি এল, ওয়াই এই দুইটি লেটার কোথাও আই বা কোথাও ই এর মতো একটা সাউন্ড উৎপন্ন করতে পারে। তো এটা আপনাদেরকে শেষে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, কেন সেটা আপনারা পরে একটু জানতে পারবেন। তো চলুন এবার আমরা দুই নম্বর নিয়মটা একটু ফলো করে নিই। কোনো শব্দ যদি এক ঝোঁকে উচ্চারিত হয় এবং শেষ বর্ণটি ওয়াই হয় তাহলে ওয়াই লেটারটির উচ্চারণ আই এর মতো হয়। আমি আবারও একবার বলছি নিয়মটা, কোনো শব্দ যদি এক ঝোঁকে উচ্চারিত হয় এবং শেষ বর্ণটি ওয়াই হয় তাহলে ওয়াই লেটারটির উচ্চারণ আই এর মতো হয়। যেমন দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে, ক্রাই, ফ্রাই, ফ্লাই, ড্রাই, ট্রাই, স্কাই, হোয়াই, মাই। তো দেখুন আমরা প্রত্যেকটা শব্দকে এক ঝোঁকে উচ্চারণ করছি এবং শেষ বর্ণটি হচ্ছে ওয়াই, সেই জন্য এখানে শেষে ওয়াই লেটারটির উচ্চারণ হচ্ছে আই এর মতো। জিরো থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখার জন্য আপনারা ডিজিটাল স্টাডি অ্যাপটি কিনতে পারেন। অ্যাপসটির ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 550 টাকা এবং বাংলাদেশের যে ভাইরা নিতে চান তাদেরকে 650 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা যদি অ্যাপটি কেউ নিতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবার আসুন আমরা পরের নিয়মটা একটু দেখে নিই। কোনো শব্দ যদি দুই ঝোঁকে উচ্চারিত হয় এবং শেষ বর্ণটি ওয়াই হয় তাহলে তার উচ্চারণ ই এর মতো হয়।
আমি আবারও একবার বলছি নিয়মটা, কোনো শব্দ যদি দুই ঝোঁকে উচ্চারিত হয় এবং শেষ বর্ণটি ওয়াই হয় তাহলে তার উচ্চারণ ই এর মতো হয়। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, স রি স রি। তো আমরা এটা দুই ঝোঁকে উচ্চারণ করছি এবং শেষ বর্ণটি হচ্ছে ওয়াই, তাই ওয়াই এর উচ্চারণটি হচ্ছে ই এর মতো, সরি। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, আর মি আর মি। এটাও আমরা দুই ঝোঁকে উচ্চারণ করছি, শেষ বর্ণটি পাচ্ছি ওয়াই, তাই এখানে ওয়াই লেটারটির উচ্চারণ হচ্ছে ই এর মতো। তেমনি করে বলা যাবে বেবি, লেডি, হবি, স্টোরি, সিটি, হ্যাপি, ভ্যারি, ফানি, সানি, থার্টি, ফর্টি, ফিফটি, সিক্সটি, সব ওয়ার্ডগুলোকেই আমরা দুই ঝোঁকে উচ্চারণ করছি এবং শেষ বর্ণটি পাচ্ছি ওয়াই, তাই এখানে ওয়াই লেটারটির উচ্চারণ হচ্ছে ই এর মতো। আপনাদেরকে একটু আগেই বলা হলো এল এবং ওয়াই লেটারটি যখন যুক্ত হবে তখন তার সাউন্ডটা হবে আই না হলে ই এর মতো। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে, সাপ্লাই, রিপ্লাই, রিলাই, অনলি, ইজিলি, লাউডলি। তো আপনারা আবার যেন ভেবে বসবেন না, এগুলো তো আমরা দুই ঝোঁকে উচ্চারণ করছি কিন্তু শেষ বর্ণটি আমরা ওয়াই পাচ্ছি, কিন্তু না, আপনাদেরকে আমি বলেছি এল এবং ওয়াই লেটারটি যখন কোনো শব্দে ব্যবহার হবে তখন সেই ক্ষেত্রে তার সাউন্ডটা হবে আই না হলে ই এর মতো একটা সাউন্ড, ওকে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ওয়াই লেটারটিকে নিয়ে বিস্তারিত আলোচনা। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই।